বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীগণ, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ শফিউল্লাহ খান, বিআরএসসি অনলাইন স্কুল থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের বিষয় পরিচয় পড়াবো। তো আজকে তোমাদেরকে গত ক্লাসে চতুর্থ অধ্যায় পাঠ 1 থেকে 4 পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে বাকি পাঠগুলো পড়াবো। চলো আজকের পাঠের বিষয়বস্তুটা জেনে নেই। বাংলাদেশের জনসংখ্যার পরিচিতি চতুর্থ অধ্যায়, পাঠ 5-6 আছে জন্ম আর তারতম্যের কারণ ও প্রভাব, পাঠ 7-এ আছে মৃত্যুর হার তারতম্যের কারণ ও প্রভাব, পাঠ 8-এ আছে স্থানান্তর তারতম্যের কারণ ও প্রভাব। স্থানান্তর তারতম্যের কারণ ও প্রভাব এই পাঠগুলো আমি আজকে পড়াবো। তো প্রথমে আসো আমরা পাঠ 5 এবং 6 জেনে নেই। জন্ম হার তারতম্যের কারণ ও প্রভাব। পৃথিবীর সব দেশে জনসংখ্যা সমান নয়, কোনো দেশে জনসংখ্যা বেশি আবার কোনো দেশে জনসংখ্যা অধিক কম। এটার কারণ হচ্ছে জন্ম হার তারতম্যের কারণ। বিভিন্ন কারণে জন্ম হার তারতম্য হ্রাস বৃদ্ধি ঘটে, যেমন জলবায়ু। 1 নম্বর হচ্ছে কারণ হচ্ছে জলবায়ু। শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্ম প্রধান দেশে জনগণ সন্তান জন্মদানের ক্ষমতা বেশি। এখানে জনগণ অল্প বয়সে সন্তান জন্মদান করতে সক্ষম, তাই শীতপ্রধান দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম আর গ্রীষ্মপ্রধান দেশে এই হারটা বেশি, কারণ গ্রীষ্মপ্রধান দেশে জলবায়ুর কারণে এটা হয়ে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। শিক্ষার অভাবে আমরা অনেক সময় হয় কি, সাধারণ মানুষ হয় অজ্ঞ, কুসংস্কার এবং অক্ষণশীল, ফলে জন্মহার বৃদ্ধির কুফল বুঝতে তারা অক্ষম, তাই জন্মহার বৃদ্ধি রোধ করা কঠিন হয়ে পড়ে। উন্নত দেশে শিক্ষার হার বেশি, শিক্ষিত জনগণ আয় ব্যয় এবং ভবিষ্যৎ সম্পর্কে সচেতন, তাই তারা কম সন্তান জন্ম নেয়, কাজে শিক্ষার হার জন্মহারের উপর একটা প্রভাব ফেলে। তারপরে বাল্য বিবাহ, বহু বিবাহ, এটা জনসংখ্যার উপরে একটা প্রভাব ফেলে। কোনো সমাজে বাল্য বিবাহ প্রচলিত থাকলে দীর্ঘ বিবাহিত জীবনে জন্মহার বেশি হয় এবং বহু বিবাহ জন্মহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ। এরপর আরেকটা কারণ হচ্ছে অনুন্নত জীবনযাত্রা। দরিদ্র মানুষ জীবনযাত্রা মানসম্মত হয় না, সন্তানের ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা ইত্যাদিতে তাদের বেশি অর্থ ব্যয় করতে হয় না, এ কারণে বেশি সন্তান জন্ম দিতে তারা কুণ্ঠাবোধ করে না। তারপরে পাঠ 9, নবজাতের মৃত্যুহার। নবজাতের মৃত্যুহারের কারণেও জন্মহার হ্রাস বৃদ্ধি ঘটে। যেখানে নবজাতকে মৃত্যুহার বেশি সেখানে মা বাবা জীবিত সন্তানের আশায় অধিক সন্তান জন্ম নেয়, তাই নবজাতকে মৃত্যুর হার বেশি হলে জন্ম আরও বেশি হয়। জন্মহার তারতম্যের কারণ প্রভাব। জন্মহার হ্রাস বৃদ্ধি বিভিন্ন দেশে বিভিন্ন প্রভাব ফেলে। একটি দেশের ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় যদি জন্মহার বেশি হয় তাহলে দেশটির ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর এটা প্রচুর চাপ বা প্রভাব ফেলে। এতে করে দেশের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, দারিদ্রতা, কর্মসংস্থান অভাব, শিক্ষার ব্যবস্থা অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তাহলে আমরা এই সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসতে পারি যদি আমরা আমাদের শিক্ষা, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং কর্মক্ষেত্র বাড়াতে পারি এবং জন্মহারটা হ্রাস করতে পারি, জনসংখ্যার প্রভাবটা কম। তারপর আসো পাঠ 7, মৃত্যুহার তারতম্যের কারণ ও প্রভাব। মৃত্যুহার তারতম্যের কারণ, বিভিন্ন কারণে মৃত্যুহার তারতম্য হয়। ভৌগোলিক কারণে, ভৌগোলিক অবস্থান ও উপাদানকে মৃত্যুহারে প্রভাবিত করে, যেমন যেসব দেশ বা এলাকায় অবকাঠামো, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নত এবং আবহাওয়া জলবায়ু চরম ভাবাপন্ন নয় সেসব দেশ ও এলাকায় মৃত্যুহার কম। তাহলে এটা একটা ভৌগোলিক কারণের, এই কারণে মৃত্যুহার একটা প্রভাব ফেলে। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা, যেসব স্থানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, টর্নেডো, ঘূর্ণিঝড়, খরা, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি বেশি সেসব স্থানে মৃত্যুহার বেশি, কারণ এইসব কারণে মৃত্যু বেশি ঘটে। আর যেসব এলাকায় যাতায়াত ব্যবস্থা ত্রুটিপূর্ণ, বিভিন্ন নির্মাণ কাজে সাবধানতা অবলম্বন অভাব রয়েছে সেসব এলাকায় দুর্ঘটনাজনিত কারণেও অনেক মৃত্যু ঘটে। এরপর আসে বিভিন্ন রোগবিধি, যেসব এলাকায় কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া, হুপিং কাশি, হাঁপানি ও বিভিন্ন ভাইরাসজনিত রোগ যেমন জিকা ভাইরাস, ইবোলা ভাইরাস, মার্স ভাইরাস প্রকোপ বেশি সেসব এলাকায় মৃত্যুহার বেশি। তারপর আর কী কারণে হয় মৃত্যু? বয়স, বয়স কাঠামো মৃত্যুহারকে প্রভাবিত করে। যেসব সমাজে অল্প বয়সী শিশু, অধিক বয়সী বৃদ্ধ লোক বেশি সেসব সমাজে মৃত্যুহার বেশি। দারিদ্র, দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টির খাবার পেতে খেতে পারে না, উন্নত সমাজ ব্যবস্থা নিতে পারে না, জীবনযাত্রার মান নিম্ন, ফলে এদের রোগবিধি বিষয়, এই কারণে তাদের মৃত্যু ঘটে বেশি। যুদ্ধবিগ্রহ,
বিশ্বের যেসব দেশে যুদ্ধবিগ্রহ দেশ তাদের মৃত্যু আর বেশি। বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশ কিছু এলাকায় যুদ্ধবিগ্রহের কারণে প্রচুর লোক মৃত্যুবরণ করছে। তো এসব কারণে মৃত্যুটা বেশি ঘটে। মৃত্যুর তারতম্যের কারণ, মৃত্যুর তারতম্যে জনসংখ্যা পরিবর্তন ঘটে, শিশু মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু, নানা ধরনের অপরিণত বয়সে মৃত্যু দেশে অর্থনীতি সমাজ জীবনে ব্যাপক ক্ষতি ঘটে। উচ্চ শিশু মৃত্যু হারের কারণে মা বাবা আরও বেশি জনসংখ্যা ছেলে মেয়ে জন্মদানে উৎসাহিত হয়। মৃত্যু হার বেশি হলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে জীবনে অনিশ্চয়তা সৃষ্টি হয়। মোটকথা, অধিক মৃত্যু যে কোনো দেশের জন্য খারাপ ফল বয়ে নিয়ে আসে। এই জন্য এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে। তারপর সব পাঠ আট, স্থানান্তর তারতম্যের কারণে প্রভাব। বসবাসের স্থান স্থায়ীভাবে পরিবর্তনের কারণে স্থানান্তর বলে। তো এর আগে আমরা পড়ছি, এর আগের ক্লাসে, যে স্থানান্তর দুই ধরনের, একটা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর, একটা হচ্ছে ভৌগোলিক অভ্যন্তরীণ স্থানান্তর, যেটা দেশের ভিতরে স্থানান্তর। স্থানান্তর তারতম্যের কারণ, স্থানান্তরের পিছনে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, জনমিতির কারণ বিদ্যমান। অধিকারের আশায় মানুষ কী করে, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর ঘটে। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে মানুষ এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর ঘটে। বিবাহের কারণে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর ঘটে। উচ্চশিক্ষা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, উচ্চ মর্যাদা সম্পন্ন পেশার আশায় মানুষ কী ঘটে, স্থানান্তর ঘটে এক দেশ থেকে এক দেশে আরেক দেশে, এক জেলা থেকে অন্য জেলায়, গ্রাম থেকে শহরে, এরকম স্থানান্তর ঘটে। বিভিন্ন আকর্ষণীয় উপাদান যেমন উন্নত নগরের সুযোগ সুবিধা ও বিনোদনের পরিবেশের কারণে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর ঘটে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা, খরা, জলবদ্ধতা, নদী ভাঙন ইত্যাদির কারণে মানুষ কী করে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর ঘটে। যুদ্ধবিগ্রহের কারণে স্থানান্তর ঘটে, যেমন বর্তমানে মধ্যপ্রাচ্যগুলোতে যেসব রাষ্ট্রে যুদ্ধবিগ্রহ আছে ওইসব এলাকার মানুষ অন্য দেশে চলে যাচ্ছে যুদ্ধ। স্থানান্তরের প্রভাবে কী হয়, সমাজ জীবনে স্থানান্তরের প্রভাব অনেক। স্থানান্তরের কারণে মানুষ যে এলাকায় গমন করে সে এলাকায় বিস্তৃত লাভ করে, জনসংখ্যার ঘনত্ব বেড়ে যায়। যেমন ঢাকা শহরে দেশ 10 বছর আগেও সীমিত এলাকায় নিয়েছিল, কিন্তু এখন এদেশের বিস্তৃত ব্যাপক। স্থানান্তরের কারণে অতিরিক্ত লোকের চাপ বেড়ে পরে শহরে বিভিন্ন স্থানে, ফলে মৌলিক প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা ও এর মূল্য বৃদ্ধি পায়। স্থানান্তরের কারণে জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্ন সামাজিক সমস্যারও সৃষ্টি হয়, যেমন শিক্ষাক্ষেত্রে ভর্তি সমস্যা, কর্মসংস্থানে বিভিন্ন অভাব, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, পরিবেশে বিভিন্ন সমস্যা প্রভাব ফেলে। অভ্যন্তরীণ আন্তর্জাতিক উপস্থানান্তর দেশে জনসংখ্যা কাঠামোর পরিবর্তন প্রভাব ফেলে। আমাদের দেশে লাখ লাখ লোক আন্তর্জাতিক স্থানান্তরের মাধ্যমে বিভিন্ন নানা অঞ্চলে, পৃথিবীর নানা অঞ্চলে চাকরি, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তারা কী করে, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর ঘটে। যেন আমাদের দেশে বহু লোক মধ্যপ্রাচ্যে আছে, ইউরোপ, কানাডাতে আছে, এগুলো একটা স্থানান্তর। তাদের প্রেরিত অর্থ আমাদের আবার অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নতি ঘটেছে। তো এই স্থানান্তর আবার অনেক ক্ষেত্রে ভাব ফেলে, অর্থনৈতিক উন্নতি ঘটে, আবার কোনো ক্ষেত্রে অবনতিও ঘটে। তো আজকে এই বিষয়গুলো তোমরা বাসায় ভালোভাবে পড়বা, এবং কোন ক্ষেত্রে কোন স্থানান্তরটা কীরকম, কোনটা কোন বিষয়কে বুঝাইছে, সৃজনশীলের মধ্যে এই বিষয়গুলো তোমরা বুঝে পড়তে হবে। কোন কোন বিষয়টাকে বুঝিয়েছে, কোন পাঠটাকে, কোন অধ্যায়ের কোন বিষয়টাকে বুঝাইছে, কোন সৃজনশীলটা, এই বিষয়গুলো তোমরা মেন বইটা ভালোভাবে পড়লে সহজে বুঝতে পারবা। আর গাইড বই থেকে অল্প কিছু সৃজনশীল তোমরা প্র্যাকটিস করতে পারো অনুশীলনের জন্য, এগুলো একটু পড়তে পারো। মনে করো প্রতি অধ্যায় থেকে 6-7টা করে সৃজনশীল পড়লা, তাহলে তোমরা সৃজনশীলগুলো কীভাবে উত্তর দিতে হবে সহজে বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।